আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরেকটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আজকে বন্ধুরা একটি আপু আমাকে প্রশ্ন করেছে আমি যথেষ্ট ফর্সা কিন্তু ব্রণের কারণে মুখে কালো দাগ হয়ে গেছে এবং কিছু জায়গায় গর্ত হয়ে গেছে আমি যদি স্কোয়ার কোম্পানি ভেটামেশন অ্যান্ড ক্রিমটা ব্যবহার করি তাহলে কি কোনো ফল পাবো আপু তোমার জন্য আমার সাজেস্টটা হলো অবশ্যই তুমি ভেটামেশন অ্যান্ড ক্রিমটা ব্যবহার করবে কেননা এর মধ্যে আছে প্রতি গ্রাম ক্রিমে বিটা মিথাসন এক গ্রাম বিটা মিথাসন ডাইপ্রোনেট বিপি হিসেবে ব্যবহার করা হয়েছে ক্রিমটিতে এবং নিউমাইসিন সালফেট বিপি পাঁচ মিলিগ্রাম বন্ধুরা তীব্র প্রদাহজনিত চর্মরোগ চিকিৎসা নির্ধারিত ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত চর্ম সংক্রমণ ব্রন এবং পিরো পিরোডার্মাটাইসিসে ব্যবহার করা হয় এই ব্যাটাম্যাসন এন্ড ক্রিমটি ভেটামেসন অ্যান্ড ক্রিম খুবই কার্যকারিত্বকে ব্যবহার উপযোগী অ্যান্টিবায়োটিকযুক্ত ফ্লোরিনেটেড কর্টিকোরস্টোরেট বন্ধুরা তবে ত্বকে দীর্ঘদিন স্টেরেটের ব্যবহার করা উচিত নয় বিশেষত শিশুদের ক্ষেত্রে চোখের পাতা ব্যবহারের সময় সাবধানতার সাথে ব্যবহার করতে হবে যাতে করে চোখের ভেতরে ঢুকে না যায় চোখের ভেতরে স্টেরেট ক্রিম ঢুকলে গ্লুকোমা হতে পারে এটি সাধারণত ত্বকের চুলকানি জ্বালা শুষ্কতা ফলিকোলাইসিস পেরিওয়াল ডার্মাটাইসিস হাইপোপিগমেন্টেশন স্পর্শজনিত ত্বকের অ্যালার্জি হাইপারট্রিকোসিস ব্রণজনিত সমস্যা ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয় বন্ধুরা যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ হয় এবং ব্রণ থেকে কালো দাগ পড়ে গেছে তারা প্রতিদিন রাতে একটু করে নিয়ে শুধু ব্রণের ওপরে লাগিয়ে রাখবেন তাতে দেখবেন অনেকটাই উপকারিতা পেয়েছেন আবার যাদের ব্রণে গর্ত হয়ে গিয়েছে তারাও কিন্তু এই অ্যান্ড ক্রিমটা অবশ্যই ব্যবহার করবেন এটি ব্যবহারে ব্রণ অনেকটাই কমে আসবে এবং ত্বকের মসৃণতা ভাবটা ফিরে আসবে ব্রণ দোর করা দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে ডাক্তারি পদ্ধতি আরেকটি হচ্ছে ঘরোয়া পদ্ধতি যদি কেউ ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে না চান সেক্ষেত্রে এই ভেটামিসন অ্যান্ড ক্রিমটা ব্যবহার করতে পারেন আর যদি বেশি মনে হয় ব্রণ ত্বকে সমস্যা জ্বালা পড়া তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন যে কোনো ওষুধে অবশ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা ভালো তবে ভেটামিসন অ্যান্ড ক্রিমটা আমি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করে অনেক সফল পেয়েছি তাই ভাবলাম যে আপনাদের জন্য একটি রিভিউ দেই আর আপুটা আমার কাছে অনেক রিকোয়েস্ট করেছিল যেন একটি ভালো ক্রিমের নাম জানিয়ে দেই এবং ভেটামিসন অ্যান্ড ক্রিমটা ব্রনের জন্য কাজ করে কিনা আসলে ভ্যাটামেশন অ্যান্ড ব্রণের জন্য প্রচুর পরিমাণে কাজ করে এর দামটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা যে কোনো ওষুধের দোকানেই কিন্তু এই ভেটামিসন অ্যান্ড ক্রিমটা পেয়ে যাবেন ভেটামিসন অ্যান্ড ক্রিম মুখের কালো দাগ সারিয়ে তুলতে অতি দ্রুত কাজ করে এবং যারা ভাবেন যে মুখের ব্রণ এবং ব্রণের দাগ কোনোভাবেই সেরে যাচ্ছে না যারা আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সেই সব আপু ভাইয়াদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং এই ভাইটামিন এন্ড ক্রিম সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুরা এই ডাক্তারি পদ্ধতির সাথে সাথে যদি আপনার ঘরোয়াভাবে ব্রণ দূর করতে চান সেক্ষেত্রেও কিন্তু আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন বন্ধুরা এই মুখের কালো দাগ দূর করতে সনেটা ক্রিম কিভাবে ব্যবহার করতে হয় তার কিন্তু একটি রিভিউ আমার চ্যানেলটিতে অলরেডি দেওয়া আছে চাইলে সেই ভিডিওটিও আপনি দেখে আসতে পারেন এই ভেটামেসন অ্যান ক্রিম আপনার মুখের ব্রণ ব্রণের দাগ ব্রণের গর্ত ব্রণ থেকে হওয়া যে কোনো কালো দাগ মুখের ঘামাচির মতো যে ছোট ছোটো গুড়ি গুড়ি দাগ হয় তাছাড়াও যে লালচে রেশ হয় এগুলো সব কিছুর জন্যই কিন্তু এই ভেটামিনায়নটা অত্যন্ত কার্যকরী তাছাড়াও এই ক্রিমটির সাথে যে কাগজটি দেওয়া আছে এর মধ্যে আপনি পেয়ে যাবেন এর উপাদান নির্দেশনা ব্যবহার বিধি ও মাত্রা প্রতিনির্দেশনা সাবধানতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং সরবরাহ এটি সব কিছু জানতে পারবেন এই কাগজটির মাধ্যমে প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার অবশ্যই প্রয়োগ করতে হবে তাহলে উপসর্গ নিয়ন্ত্রণ হলে মাত্রা কমাতে হবে যখন আপনার কালচে দাগ এবং মুখে যে কোনো ব্রণ কমে আসবে তখন কিন্তু এটি আস্তে আস্তে একবার ব্যবহার করবেন এবং ভালো হয়ে যাওয়ার পরে এটি আর ব্যবহার করবেন না আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাদের ত্বকে দাঁত সমস্যা আছে তারাও কিন্তু এই ক্রিমটি ব্যবহার করতে পারেন অনায়াসে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ